এটা হচ্ছে পুরি শশান লাইভ দেখছি যে দাহ হচ্ছে একদম আমরা খাজা টেস্ট করছি একটু সবাই মিলে তো পুরো মেলাটা হচ্ছে এখান থেকে এরকম ভিউটা লাগছে দারুণ একদম हेलो बंधुरा वेलकम टू माय चैनल अनन्या बनर्जी तुम्हारा सबा कम आशा करी तुम्हारा सबा खूब भलो आचो तो खूब भलो आची कारण एन पुरी जा भलो थकते ही तो नंदनकानन के बैरिए पड़े एबार जा पुरर उद्देश्य तो स्टैंडे जाब स्टैंडे गए पुरी स्टैंड मिनि बसे लजे पहुँचे जाब तो चलो जावा जा पुरी स्टैंड থেকে নামার পর আমরা মিনিবাসে করে যখন গেলাম তখন ভাবছিলাম কখন সমুদ্রটাকে দেখতে পাবো বাস থেকে কখন দেখতে পাবো তো ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি আর সবাই অপেক্ষায় বসেছিলাম তো এত ভালো লাগছিল যে পরে যে কখন নামবো তো ফাইনালি আমাদের নামাটা সম্ভব হয়নি কারণ আমরা বিকাল 4টার সময় পৌঁছেছিলাম আমাদের 4টার সময় পৌঁছানোর পর আরো রুম টুম নিয়ে আরো অনেক দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে নেমেছিলাম আমরা লজে নেমে পড়েছি তো চলো আগে লজের রুম টুম ঠিক করে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমরা এখন সমুদ্রের ধারে যাব অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সমুদ্রের ধারে ফাইনালি পৌঁছে গেছি হোটেল সোনালী এটা ব্যাক ক্যামেরা দারুন নজারা দারুন ক্যামেরা এলাম পুরীর বিচে ও সেরা ঢেউ যার কোনো তুলনা হয় না সন্দেহই সহি বাট এটার কোনো তুলনা নেই সন্ধে আসি আর সকালে আসি প্রচন্ড হাওয়া ফাইনালি ইয়ে ও মাই গড ওয়াও তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা সন্ধে বেলাতেই নেমে পড়েছি আমরা আর অপেক্ষা করতে পারিনি না স্নান নয় মানে ওই আর কি পা ভেজানোটুকু এটাই আর জুতো নিয়ে চলে এসেছে তো তোমরা দেখতেই পেলে আমরা একটু পা ভিজিয়ে নিলাম তারপরে ওখানে বসেছিলাম সমুদ্রের ধারে জাস্ট হাওয়া খাচ্ছিলাম তো শুধু হাওয়া খাবো তা তো হতে পারে না তো তার সাথে একটু ঝালমুড়ি বা একটু পাপড়ি চাট এসব চলতেই পারে তো আমরা বেরিয়ে পড়লাম তো পাপড়ি চাট ছিল 50 টাকা করে প্লেট আর এটা হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি ছিল 20 টাকা করে মানে এক একটা যে প্যাকেট হয় সেগুলো 20 টাকা করে ছিল তো তোমরা মোটামুটি আন্দাজ পেয়েই গেলে তো আমরা এইগুলো খাবো আর এই সমুদ্রের ঢেউ দেখবো तो जेटार कोनो शेष नहीं चलो ताहले जा जाक नेक्स्ट दिन सकाल बेला अर्थात जेदिन पौंछेछि तार परेर दिन एटा तो आमरा सकाल बेला गिएछिलाम सूर्योदय देखते किन्तु देखते पारिनि कारण मेघे ढाका छिलो सूर्य तो जाइ होक तो आमरा समुद्रेर धारेई गेलाम एकटुखानि बसलाम तारपर चले एसेछिलाम तारपर आमरा मुड़ी टुड़ी खेये आबार बेरिये पड़ेछिलाम स्नान करते जेटार जोन्नो अपेक्षा करेछिलाम काल थेके তো আমরা এই যে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমাদের রুমের আয়না তো আমাদের রুম ট্যুরটা আমি একটু পরে দেব চানটান আগে করে আসি তো যাই হোক দুঃখের বিষয় যেটা বললাম যে ফোন নিয়ে যাওয়া যাবে না কিছু করার নেই কিছু মানে আর কি বলবো ফোন নিয়ে যেতে পারবো না যখন পরে আর সেই সব ভিউ পরে দেব তোমাদেরকে তো চলো যাওয়া যাক তার আগে সানস্ক্রিন এসব মেখে নিই কারণ এখানে আমরা বেসিক্যালি টাকা দিয়ে কালো হতে আসি তো চলো একটু কালো হয়ে আসি আর এটা হচ্ছে কি বলবো মনটা ভালো করতে যাওয়ার জন্য একদম দারুণ জায়গা তো তো চলো রেডি হয়েছে দেখতেই পাচ্ছ পরিণত ঘামছি তাও আমরা এখন যাব একটুখানি বাজার দিকে যাব মানে যে মার্কেটিং আছে কিছু কিছু ওগুলো ছাড়বো তো ভালোভাবে আমি তোমাদেরকে সমুদ্রটা এখনো দেখাতে পারিনি কারণ আমি মানে সন্ধ্যাবেলা কালকে পৌঁছেছিলাম তো সেজন্য যতটুকু দেখিয়েছি আগের ব্লগে দেখিয়েছি এই ব্লগে একটু মার্কেটিং করব সেসবই তোমাদের সাথে শেয়ার করব কি কি মার্কেটিং করলাম ব্যাস এইটুকুই তো আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক বাজারটা যাক দিকে
এটা হচ্ছে আমাদের ভিউ, একদম সামনে সমুদ্র, আর এদিকে হচ্ছে এটা আমাদের লজটা। এই যে এটা আমাদের লজটা, আমাদের ফ্লোর হচ্ছে তিন তলাতে। এখান থেকে বেরিয়ে একদম এইদিকে গিয়ে সমুদ্র। এখানে সবাই চা টা খাচ্ছে, বাবা মা সবাই চা খাচ্ছে। এটা হচ্ছে পুরো বাজারটা, লজ থেকে বেরিয়ে আমরা জাস্ট একটু টার্ন করে এরকম পুরো বাজারটা একদম চোখের সামনে দেখতে পাবো। তো এখানের মধ্যে আমরা অনেক কিছু কেনাকাটি করেছি, বিভিন্ন ধরনের যা যা টুকটাক থাকে আর কি। তো মোটামুটি সমস্ত কিছুর দোকান আপনারা পাবেন এখান থেকে, একদম খাজা থেকে শুরু করে এই যে সমস্ত জামা কাপড়ের দোকান সমস্ত কিছু এখান থেকে শুরু হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন আশা করছি, আপনারা অনেকেই জানেন, তাও আমি একবার বলে দিলাম। তো চলুন বাকি কী কী আছে দেখা যাক। আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ খাজার দোকানে দাঁড়িয়ে পড়লাম। তো গঙ্গোরামে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা ওখানে ঢুকতে পারছিলাম না। তার পাশেই আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওখানে আমরা ঢুকে পড়লাম আর সবাই মিলে একটু করে খাজা নিয়ে ফেললাম। আর এত সুন্দর টেস্ট কি বলবো। তো এটা হচ্ছে পুরি শশান, এটা আমরা যখন 2018 সালে এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না, এখন পুরো একদম এরকম ইয়ে হয়ে গেছে। এটা পুরীর মহাশ্মশান আর যাকে বলে স্বর্গদুয়ার। আর ওই যে ওই লজটাতে আমরা 2018 সালে যখন এসেছিলাম তখন ছিলাম, ওইদিকে একটাও জানলা নেই কারণ শ্মশানের কারণে এদিকটাতে জানলা করেনি। সবাই বলে নাকি শুনেছি এখান থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি শুরু হয়, তো জানি না কতটা কি সত্য কতটা কি মিথ্যে, তবে বিশ্বাসেই তো পৃথিবী চলছে। আমরা এখানে লাইভ দেখছি যে দাহ হচ্ছে একদম, দু সাইডে দাহ হচ্ছে এরকমভাবে দেখবো আমরা সেটা ভাবতেই পারি। এত সুন্দর লাগলো এরকম দুপাশে গাছ দিয়ে সিঁড়িগুলো সাজানো, তো মানে কি বলবো দারুণ লাগলো। পাশে এরকম এত সুন্দর লজ আর সামনে বাগান করা, আমার তো খুব সুন্দরই লাগলো, দারুণ লাগলো। এটা হচ্ছে মন্দির আর তার পাশে এরকম একটা এত সুন্দর মূর্তি। তারপরে ফ্রন্টে আমরা এগিয়ে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে স্বর্গদুয়ার যেটা দিয়ে আমরা নেমে যাব। তো খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, খুব ভালো লাগলো। এই যে সামনেই এরকম ফ্রন্টে এত সুন্দর রাস্তার মধ্যে লোক যাচ্ছে আসছে, মানে পরিবেশটা দারুণ লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটাতে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, সবাই এনজয় করেছে জায়গাটা, সত্যি খুব ভালো বানিয়েছে। তো পুরো মেলাটা হচ্ছে এখান থেকে এরকম ভিউটা লাগছে, দারুণ একদম, প্রচুর বড় মেলাটা এখানে বসেছে। তো চলো মেলাটা এবার ঘোরা যাক। তো মেলার ভেতরটা এরকম দারুণ ভিড় ছিল, তো তাও বালির মধ্যে আমরা কষ্টে সৃষ্টে ঠেলে ঠুলে এগিয়েছিলাম। লাস্ট আমরা ঘোরাঘুরি শেষ করে মোমো খেতে চলে এসেছিলাম। তো ওখানে মোমো 40 টাকা করে প্লেট ছিল এবং 6 পিস করে দিচ্ছিল, খুব সুন্দর বানিয়েছিল। ওখান থেকে আমরা লজে চলে গিয়েছিলাম। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।